মুন্সিগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে জুয়েল ফকির নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমসুরা গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার ও আলু তোলা নিয়ে দক্ষিণ চরমসুরা গ্রামের জুয়েল ফকির ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিপক্ষ তাকে ধরে নিয়ে গুলি করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায়, পূর্বশত্রুতা এবং আধিপত্য নিয়ে মন্টু দেওয়ান ও হারুন ফকিরের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।